তো গত ক্লাসে আমরা যেভাবে বলছিলাম যে আমরা এই ক্লাসে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন দেখব যেগুলো আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট রান করার জন্য উপযোগী, মানে উপযোগী করে তোলে, একটা ওয়ার্ডপ্রেস সাইট খুব ভালোভাবে রান করার জন্য উপযোগী করে তোলে। তো আমি এটা লিস্ট করে রাখছি এখানে, 10টা প্লাগইনস। এই 10টা প্লাগইনসের কাজ আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো প্রথম প্লাগইনটা হচ্ছে কি, আর্কিজমেট। এই আর্কিজমেট প্লাগইনটা জেনারেলি প্রতিটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সঙ্গেই চলে আসে, এবং এই প্লাগইনটার কাজ হচ্ছে কমেন্ট স্প্যাম প্রোটেক্ট করে। তো কমেন্ট স্প্যাম কিন্তু এমনি এমনি প্রোটেক্ট করবে না, এর জন্য একটা API কি আছে, সেই কিটা এনাবল করে দিতে হবে বা অ্যাক্টিভেট করে দিতে হবে, নাহলে কাজ করবে না। মনে করেন যে এটা এখানে ডিএক্টিভ ছিল, যেহেতু লোকাল হোস্ট, সো আমি এটাকে ডিএক্টিভ করে রাখছি, ঠিক আছে। তো এখন যদি আমরা, সরি, অ্যাক্টিভ করছিলাম, এখন যদি আমরা ডিএক্টিভেট করে দিই, তো ডিএক্টিভেট করে দিলেও আমার এখানে কোনো স্প্যাম কমেন্ট আসবে না, কারণ আমি লোকাল হোস্টে আছি এবং বাই ডিফল্ট কিন্তু এটা ডিএক্টিভিটি থাকে। সো আমি অ্যাক্টিভ করছি, এটা কিন্তু বাই ডিফল্ট ডিএক্টিভ থাকে। আপনাকে অবশ্যই, যদি সাইটটা লাইভ হয়, সো ডেফিনেটলি আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে এটার যে ইয়ে আছে, কি বলে, রেজিস্ট্রেশন কোড বলেন বা API কোড বলেন, যেটা চায় এই প্লাগইনটাকে পারফেক্টলি কাজ করানোর জন্য, সেই কোডটা দিতে হবে। সো যখনই আপনি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর এখানে একটা মেসেজ পাবেন যে অ্যাক্টিভ ইউর অ্যাটাচমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। এখানে অ্যাটাচমেন্টেরই একটা সাইটকে এরা ইয়ে করে, আইফ্রেম দিয়ে এখানে লোড করায়। তো লোড করায় এখানে একটা কী বলে যে ম্যানুয়ালি এন্টার অ্যান API কি, এই কিটা আপনাকে অলওয়েজ ইউজ করতে হবে। যদি আপনার API কিটা আগে থেকে নেওয়া থাকে, সো এখানে জাস্ট বসায় দিবেন, আর যদি না নেওয়া থাকে তাহলে গেট ইউর API কি। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে কিটা শো করতেছে না, কারণ অনেক আগেই কিটা সেভ করা ছিল এবং এটা এখন প্রায় ডিজেবল হয়ে যাওয়ার মতো। তো এখানে গেট ইউর API কিতে ক্লিক করলে এখানে আর্কিজমেটের সাইডে চলে আসবে, এবং এটা যদি আপনি অ্যাক্টিভ করতে না পারেন তাহলে কিন্তু ওই প্লাগইনটা, মানে কি বলে, এটাকে অ্যাক্টিভ রেখে লাভ নেই কোনো, মানে এই API কোডটা কিটা অবশ্যই আপনাকে নিতে হবে। এখন যে ফ্রি না পেইড সেটা আমি শিওর জানি না, বাট এটা ফ্রি আমি নিছি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই 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 ওইটাই। তো এখানে আমি গেট অ্যান API যাই, কমেন্ট স্প্যামিং রোড করবে। এই যে বলছে আর্কিজমেট ইলিমিনেটস দা কমেন্ট অ্যান্ড ট্র্যাক ব্যাক স্প্যাম ইউ গট অন ইউর সাইট, মানে অনেক সময় দেখা যাবে যে আপনার সাইটের আর্টিকেলগুলো অন্য সাইটে লিঙ্ক হয়েছে এবং অনেক ইয়ে আসতেছে, কি বলে, লিঙ্ক রিকোয়েস্ট আসতেছে, HTTP রিকোয়েস্ট আসতেছে আপনার সাইটে। এটা কি করবে, আপনার সার্ভারকে হ্যাং করে ফেলবে, এবং কমেন্ট স্প্যাম যখন হবে তখন দেখা যাবে আপনার সাইটটা বুঝতেছে না যে স্প্যাম মানে কি বোঝায়। তো এইটা থেকে রোধ, মানে আপনাকে বাঁচায় রাখবে, ও স্প্যাম স্প্যাম হিসেবে ওকে ট্রিট করে স্প্যাম স্প্যাম অপশনে রেখে দিবে, ওকে ডিরেক্টলি আপনার কমেন্টে আসতে দিবে না, না সাইটে আসবে বাট ও মেইন সাইটে অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, তো এখান থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অবশ্যই যদি এটা আপনি ইউজ করতে চান, যেহেতু এই আর্কিজমেন্ট প্লাগইনটা একদম ওয়ার্ডপ্রেস টিমের তৈরি, সো এদের ওয়ার্ডপ্রেস টিম কর্তৃক তৈরি যে কোনো প্লাগইন যদি আপনি ইউজ করতে চান প্রপারলি, তাহলে wordpress.com যে সাইটটা আছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা এই সফটওয়্যারের ক্ষেত্রেও হতে পারে, দেন যে গ্রাভাটার সফটওয়্যার একটা আছে যেটা ওই আপনার ছবিটাতে ছবি দেখানোর জন্য ওটা, তারপর আরেকটা প্লাগইন আছে হচ্ছে আপনার কি নামটা ভুলে গেলাম, এই যে জেটপ্যাক, এই জেটপ্যাক এই সফটওয়্যারটাও আছে, এটা যদি আপনার প্লাগইনটা আছে এটাকেও যদি আপনি প্রপারলি ইউজ করতে চান তাহলে আপনাকে এখানে ইয়ে করতে হবে। এই wordpress.com সাইটে যেখানে এখানে বলে দিছে যে wordpress.com সাইটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সো আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, সো আমি এটা এখানে অ্যাক্সেস করি। আমার যদি ওয়ার্ডপ্রেসে লগ ইন করা আছে অলরেডি, আর লগ ইন না থাকলে লগ ইন করতে বলবে, আমার কিন্তু লগ ইন করা আছে অলরেডি। আচ্ছা, এখন আমার আর্কিজমেন্টে লগ ইন করতে বলতেছে। আচ্ছা, যাই হোক, এই কাজটা অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকলে, মানে wordpress.com যদি আপনি একবার অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে এদের যে কোনো থার্ড পার্টি সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে পারবেন বা প্লাগইনগুলো ইউজ করতে পারবেন। সো এখানে বলছে যে আমার কিছু ইনফরমেশন এরা নিবে,
যেমন আমার ইউজার নেম নেম ইমেল ব্লগ এবং গ্রাভাটরের ইনফরমেশনগুলো এরা নিবে আকিসমেট। তো আমি অ্যাপ্রুভ করে দিলাম। অনেক চেঞ্জ আসছে এই জন্য একটু অপশন বেশি পাচ্ছে এখানে। আচ্ছা এখানে দেখেন আমাদের অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু আমাদের এইগুলো প্ল্যান দরকার নেই কোনো। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বেসিক প্ল্যান ফর পার্সোনাল নন কমার্শিয়াল সাইট অ্যান্ড ব্লগস। তো এখানে বলছে নেম ইউর প্রাইস, তো নন কমার্শিয়াল, সো এখানে আমরা যা সেটাকে সাইন আপে ক্লিক করি। এখানে দেখি ভালোই ঝামেলা পাকাই দিচ্ছে এরা, আগে তো এত কিছু ছিল না। হুম হুম এটা তো এরকম ছিল না, কিন্তু এটা তো ফ্রি, এটা ফ্রি ছিল। আচ্ছা দেখি ফ্রি ও এমনি দিবে, সিস্টেম বের করতে দিই, দাঁড়ান। এখানে এপিআই কোডটা সম্ভবত সেভ করা আছে, আর না পপুলার হয়ে গেলে তো ভাই এটা তো স্বাভাবিক, আমরা তো সবাই দেখছি। এই যে আছে আকিসমেট এপিআই কি সেট করা আমার কাছে, চিল্লাচিল্লি করুন সমস্যা নেই, আমার কাছে কোড আছে এটার। কিন্তু এই কোডটা এখানে কাট করবে কি না এটার সন্দেহ আছে, যদি কাজ করতে হয় তো বেটার। ইউজ দিস কি মানে করেন যে আপনার পেয়ে গেছেন অলরেডি, তো কিটা নিয়ে এখানে জাস্ট ইউজ দিস কি করে দেবেন। লোকাল হোস্টে তো মানে এই জন্য একটা পারফরমেন্স লেট, রিমোট হোস্ট হলে খুব দ্রুত নিয়ে নেয়। আচ্ছা দেখেন এই যে হয়ে গেছে, হুম বলছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি সেট আপ অ্যান্ড অ্যাক্টিভেটেড, হ্যাপি ব্লগিং। এই যে এখানে দেখেন এই যে পার্সোনাল ফ্রি অ্যাকাউন্ট এটা ছিল, কিন্তু এখন কেন জানি এখানে টাকা পয়সা যাচ্ছে, টাকা পয়সার অভাব পড়ে গেছে মনে হয় এদের। এটা আসলে ফ্রি ছিল, হুম যাই হোক আমরা আপনারা ট্রাই করে দেখিয়েন, আপনারা যদি এরকম মানে ফ্রি অপশন পেয়ে যান কখনো তাহলে তো ভালো, ট্রাই করে দেখিনি এটা। মানে এই পর্যন্ত যেটা প্ল্যানটা দেখাই দিলাম ওই পর্যন্ত এটা ফ্রি ছিল, আমি যেটা করছিলাম আজ থেকে প্রায় বছর দুয়েক আগে। তো এইভাবে এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হলে আপনি এখানে দেখেন এখানে মেনু আছে পোস্ট, এই যে সেটিংসে একটা মেনু থাকবে, মানে অটোমেটিকলি যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন সেটিংসে এটা একটা মেনু চলে আসবে। তো যাই হোক এটার কাজ আর নেই এই এতটুকুই, ঠিক আছে। এই যে দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আপডেট ভার্সন আসছে। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আর্টিস্টমেটে যান, এখানে গেলে একটা ছোট্ট জিনিস দেখায় দেই, এর একটা কি দুটো সেটিংস আছে। এই সেটিংসটা যদি করে দেন তাহলে এই যে দেখেন এখানে কমেন্টস, হ্যাঁ শো দ্য নাম্বার অফ অ্যাপ্রোপ কমেন্ট বিসাইড ইচ কমেন্ট অথর, মানে একজন কমেন্ট অথরের কতগুলো কমেন্ট আপনি অ্যাপ্রুভ করে দিচ্ছেন সেটা এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে শো করবে কোথায়, কমেন্টে, কমেন্ট অপশনে গিয়ে শো করবে যে আপনি তার কতগুলো কমেন্ট অ্যাপ্রুভ করছেন। মানে কোনটা বোঝাচ্ছে দেখাই আপনাকে, এখান থেকে বোঝা যাচ্ছে না কারণ এগুলো করার আগেই ওই মানে এগুলো আগের কমেন্ট। সো আমরা এখানে আসি, আমার ব্লগে আসি, হ্যাঁ এটা বাংলা ব্লগ, সব বাংলা না কিছু কিছু। এই যে যেমন এটা, এই যে এখানে অ্যাপ্রুভ কয়টা অ্যাপ্রুভ করা সেগুলো কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এই এইটাই মূলত এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু যেমন নাই কারণ এগুলো এই প্লাগিনটা অ্যাক্টিভ করার আগেই অ্যাপ্রুভ করা ছিল, সো এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না। আর এটা দেখাবে তখনই যখন সেটিংস থেকে এই ডিসকাশনে কমেন্ট মডারেশন চালু করা থাকবে, এই যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, এই অপশনটা যখন এই জেনারেল সেটিংস থেকে ডিসকাশনে এসে এটা যখন এনাবল করা থাকবে তখনই আপনি মডারেশনের মেইল পাবেন এবং যখন অ্যাপ্রুভ করবেন তখনই কিন্তু মেসেজে গিয়ে ওটা শো করবে, বোঝা গেছে।
তো এটা গেল আকিসমেটের ব্যাপার। আর এখানে আরেকটা ব্যাপার যে স্ট্রিক্টনেস, যে সাইলেন্টলি ডিসকার্ড দ্য ওয়ার্স্ট অ্যান্ড মোস্ট পারভেসিভ স্প্যাম, সো আই নেভার সি। মানে এখানে বলছে যে যদি আপনি এই অপশনটা টিক দিয়ে রাখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কখন ওই স্প্যাম কমেন্টগুলো ডিলিট হয়ে গেছে, কখন ওটা আপনার সাইটকে সেভ রাখছে। আর এখানে আরেকটা বলছে কি যে অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ। মানে এখানে বলছে এই অপশনটা যদি দেয়া থাকে তাহলে যদি স্প্যাম বুঝে, ওয়ার্ডপ্রেস যদি বোঝে এটা স্প্যাম, তো কখন ডিলিট করে দিয়ে আপনি টেরি পাবেন না। আর এটা পরে বলছে কি যে অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ। এমনটা হতে পারে যে আপনার কমেন্টে আপনি আপনার সাইটে আপনি বলে দিয়েছেন যে চার তিনটার বেশি লিঙ্ক যদি কেউ পোস্ট করে সেটা স্প্যাম হিসেবে ট্রিট করা হবে, সেটিংস কিন্তু আছে এখানে এমন। সো তখন কিন্তু সে যদি এই এই অপশনটা সিলেক্ট করা থাকে আর ওটা তো ও অলরেডি ধরেই নিছে যে স্প্যাম, তো অটোমেটিকলি ডিলিট করে দিবে, আপনি টের পাবেন না, কিন্তু ওই কমেন্টটা আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল তো তখন ওটা মিসিং হবে। তো এই জন্য কী করবেন যে অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ওল্ডার দেন 15 ডেজ ইজ ডিলেটেড অটোমেটিক্যালি। সো আপনাকে অ্যাটলিস্ট সপ্তাহে একবার চেক করতে হবে যে স্প্যাম কমেন্টে কোনো কিছু আসছে কি না, আর সেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট কি না, দেন এটা দরকার নেই। আর যদি মনে করেন যে না কি আসে আসুক আমার দরকার নেই এসব দেখা, তাহলে জাস্ট সাইলেন্টে রেখে দিবেন, আপনাকে রিভিউ করতে হবে না, ও স্প্যাম পাইলে ডিলিট করে দিবে। আচ্ছা এটা গেল আকিসমেটের ব্যাপার। এরপর যেটা আছে জেটপ্যাক, এই জেটপ্যাক অনেক বিশাল একটা প্লাগ ইন। হ্যাঁ অনেক সার্ভার হোস্টিং সার্ভার আছে যে জেটপ্যাক সাপোর্ট করে না। আমি অনেকদিন আগে একটা সাইট ইউজ করছিলাম, সাইটে একটা কমেন্ট্রি ব্লগ ছিল, শুধুমাত্র জেটপ্যাক প্লাগ ইনের যে সিপিইউ ইউজেস এর জন্য পুরো সাইটটাকে সে ইয়ে করে দিছে, টার্মিনেট করে দিছে। জেটপ্যাক প্লাগ ইন কিন্তু ছোটো প্লাগ ইন না, বিশাল বড় প্লাগ ইন এবং এতগুলো ফিচার যে ওটা ইনস্টল দিলে আপনি দেখতে পারবেন যে মানে তখন আপনি ওর যে ফিচারগুলো দেখে আপনি বলতে পারবেন যে এখানে হয়তো আর বেশি প্লাগ ইন দরকার হবে না এই সাইটের জন্য। সরি অ্যাড নিউ। এই যে এখানে চলে আসছে, এই যে জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস, এটাই কিন্তু সেটা, ঠিক আছে। আর এখানে যে আপনি ইনস্টল দেন, আর এখানে ইনস্টল দেওয়ার আগে মোর ডিটেলসে যাই আমরা, কি কি ফিচার আছে আমরা একটু দেখি। আচ্ছা এখানে ফিচার আছে দেখেন, কাস্টমাইজেশন আছে, মোবাইল থিম আছে, কন্টেন্ট টুল, যেমন এগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার, এগুলো এখন বুঝবেন কিনা জানি না। তারপরে ভিজিটর স্ট্যাটস আছে, সাইট পারফরমেন্স চেকার আছে, সিকিউরিটির জন্য অনেক কিছু আছে। এটা আসলে অনেক বিশাল লিস্ট, তো আমরা এত কিছু না দেখে আগে আমরা ইয়ে করি, ইনস্টল করি এটা। এটা ইনস্টল করতেও সময় নেবে অনেক, কারণ প্লাগ ইনটা অনেক বড়। হ্যাঁ ডাউনলোড করা আছে, দেখাই। হ্যাঁ হ্যাঁ বুঝিনি তাই। আচ্ছা আমি ইদানিং বুঝতেছি না যে মানে গ্রামীণ আবার বাংলা লিঙ্ক বাংলা ইয়ে টেলিটক এরা নাকি গ্রামেও নাকি 3G এখন চলে গেছে এদের সার্ভিস। হ্যাঁ গ্রামের দিকে কিন্তু কথা হচ্ছে মানে যেখানে, হ্যাঁ বুঝলাম কিন্তু গেছে তো, এবং স্পিড কিন্তু কম না, অনেক স্পিড পাচ্ছে তারা, এটা অবশ্য ঠিক। হ্যাঁ এটা ঠিক, এই যে দেখেন। আচ্ছা আমরা কাজে আসি, দেখেন যে প্লাগ ইনটা অনেক বড়। হ্যাঁ এই জন্য আমি দেখাতে চাচ্ছিলাম যে এটা কি করবে যে একটা প্লাগ ইন ইনস্টল করে 30 সেকেন্ডের বেশি সময় নেয় না, বাট এই প্লাগ ইনটা অনেক বড় ওই জন্য 30 সেকেন্ড এক্সিট করে ফেলছে। সো এই প্লাগ ইনটার ক্ষেত্রে মনে রাখবেন যে এটাকে আপনি আগে ডাউনলোড করবেন, দেন FTP দিয়ে আপলোড দিবেন, ডাউনলোড করে FTP দিয়ে আপলোড দিবেন। দেখেন এই প্লাগ ইনটা কত বড়। আমি এখানে এই যে আপনারা আপনাদের সাইটে ঢুকবেন, ঢুকে WP কন্টেন্ট প্লাগ ইনস এখানে এসে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে দিবেন,
আচ্ছা প্লাগইনটা কত বড় দেখেন, দেখছেন এটা থিমো এত বড় হয় না। এখানে প্লাগইনটার সাইজ মেয়ার আর 20 MB। সো যাই হোক, আমরা এখানে ইনস্টল আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা প্লাগইনে যাব, প্লাগইন ইনস্টল প্লাগইনে যাব। ইনস্টল প্লাগইনে গেলে আমাদের আর্কিজমেন্ট শো করবে, আরে জেট প্যাক শো করবে। দেখেন জেট প্যাক শো করতেছে তাই না? তো এখন এটাকে অ্যাক্টিভেট করেন। আচ্ছা তাহলে জেট প্যাক মেনু কিন্তু অলরেডি চলে আসছে একটা। এখানে দেখেন যে জেট প্যাক সেটিংস আর আর্কিজমেন্ট, এখন আর্কিজমেন্ট এখানে খুঁজে পাবেন। ঠিক আছে, তো আমরা আগে জেট প্যাকে যাই, যে দেখি কি কি আছে এখানে। বিশাল ব্যাপার, দেখেন যে সাইট ভেরিফিকেশন, রিলেটেড পোস্ট, মার্কডাউন, এগুলো আপনারা হুট করে বুঝবেন না। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আবার আপনারা একটা কাস্টম সিএসএস এর একটা অপশন পাবেন এখানে। কাস্টম সিএসএস এটা কি কাজে লাগে আমি আপনাদেরকে বলি। যে মনে করেন তো জেট প্যাক ইনস্টল করার পরে আমরা জেট প্যাকে দেখলাম যে এখানে জেট প্যাকের কী কী ফিচার আছে। যেমন তার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কাস্টম সিএসএস এর ব্যাপারে বলতেছিলাম, যে কাস্টম সিএসএসটা হচ্ছে যে আপনি একটা থিম ইউজ করতেছেন, ওই থিম আপনার আবার কোনো চাইল্ড থিমও নাই, ওই থিমটা আপনার চাইল্ড থিমও নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে নিজের মতো করে কিছু স্টাইল চেঞ্জ করতে। তো এই জেট প্যাকের সঙ্গে যে কাস্টম সিএসএস ফিচারটা আসে, তো এই কাস্টম সিএসএস ফিচারটা আপনি ইউজ করে এই যেখানে বলছে যে কাস্টমাইজ দ্য লুক অফ ইউর সাইট উইদাউট মডিফাইং ইউর থিম, মানে এটাও অনেকটা ওই চাইল্ড থিমের যে সিএসএস আছে ওইভাবে করে কাজ করবে, কিছুই করতে হবে না, জাস্ট এটাকে অ্যাক্টিভেট করতে হবে। কীভাবে অ্যাক্টিভেট করবেন একটু পর দেখাচ্ছি। তারপর এটা পরে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ট্যাটস, মানে আপনার সাইটের ভিজিটর কাউন্ট করবে তারা। এবার আরও এখানে নতুন নতুন অনেকগুলো ফিচার আছে, যদিও এই প্লাগইনটা অনেক আগে ডাউনলোড করা, এখন আপডেট আপডেট হয়েছে এবং এখানে অনেক নতুন নতুন ফিচার আসছে আরও। তো এখানে যদি আপনি যান যে ভিউ অল ফিচার, তাহলে আরও দেখবেন যে এখানে কত কিছু আছে। দেখেন মানে এই প্লাগইনটা আপনি ইউজ করলে মানে অন্য কিছু আর ইউজ করতে মন চাইবে না। ঠিক আছে, দেখেন কন্ট্যাক্ট ফর্মও আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এমনি কি ওরা মনে করে মানে আবার প্লাগইনটা পুরো ফ্রি, ইচ্ছা করলে যে মানে প্লাগইনের অথবা যদি ইচ্ছা করতো যে মিনিমাম $20 রেটে সেল করতে পারতো এটা মিনিমাম। এবং এটা কি মানে ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে খুব করে নিস না। তো এগুলো সবগুলোই আমরা ইউজ করতে পারবো, বাট কিছু কিছু আছে যে ওগুলো এখনও ফুললি অ্যাক্টিভেটেড না। ঠিক আছে, তো এটা সেটিংস করতে হবে। আগে সেটিংস করতে হলে আমাদেরকে দেখতে হবে সেটিংসে, আর্কিজমেট আরে জেট প্যাক থেকে সেটিংসে যেতে হবে। এখন সেটিংসে গেলেই দেখতে পারবেন যে ওর কী কী সেটিংসগুলো আছে, সেগুলো এখানে সবগুলো। ঠিক আছে, এখন এই যে উপরে যেটা দেখতেছেন যেগুলো হাইলাইটেড হয়ে আছে, এগুলো আপনি নিতে পারবেন, আর এগুলো আপাতত অ্যাক্টিভেট না, এগুলো আপনি এখন ধরতে পারবেন না। তো খেয়াল করেন যে আমাদের দরকার কোনটা, কন্ট্যাক্ট ফর্ম তো আমরা দেখবো, কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটা আমাদের দরকার, কাস্টম সিএসএস। তো আমরা এটাকে অ্যাক্টিভেট করি। এখন অ্যাক্টিভেট করলাম, করে এটা কোথায় থাকবে? অ্যাক্টিভেট করলাম, করে এটা কোথায় গেল? এই অ্যাক্টিভেট যখন করবেন তখন অ্যাপিয়ারেন্স লেখাতে আসবেন। দেখেন এডিট সিএসএস আসছে, এইটাই হচ্ছে সেটা। দেখেন এখানে অলরেডি চলে আসছে। এখন আপনি যদি চান যে সাইট ভিজিট করেন, ভিজিট করে আপনি চাচ্ছেন যে আপনার এই যে লেখাটুকু আছে এই লেখাটুকু আপনি কালার করবেন, কালার চেঞ্জ করবেন, তাহলে আপনি জাস্ট সিম্পলি এটা ধরেন, ধরে এখানে কালার রেড লিখে সেভ দেন, সেভ স্টাইল শিট দেন। বুঝছে চেঞ্জ? তো চাইল্ড থিমের রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ করে দিবে, কিন্তু চাইল্ড থিম কিন্তু টোটালি ডিফারেন্ট ব্যাপার। এইটা কিন্তু এই এই প্লাগইন যদি আপডেট হয় কিন্তু মুছে যাবে আবার, চাইল্ড থিম কিন্তু ডিফারেন্ট। তো আমি বলতে চাইছি যে জাস্ট চাইল্ড থিমের ফ্লেভারটা আপনারা এখানে পেতে পারেন। আচ্ছা তো এটা গেল, এভাবে করে আপনি হ্যাঁ আপনি চাইলে এখানে আমরা রেসপন্সিভ ডিজাইন লিখবো, রেসপন্সিভ কোড কীভাবে লিখতে হয় এগুলো দেখবো। আপনি চাইলে এডিশনাল কোনো পেজ ক্রিয়েট না করেই আপনি এখানে রেসপন্সিভ কোডগুলো লিখতে পারেন, এখানেও কাজ করবে। আমি এমন আমার একটা ক্লায়েন্টের কাজ করছিলাম যে আলাদা কোনো আলাদা করে কোনো স্টাইল শিট নেই, আমি এখানে রেসপন্সিভ কোড লিখে দিয়েছি, কাজ করছে, স্টিল কাজ করতেছে। যদি শুধু এই ফিচারটা অফ না করে তাহলে কাজ করতেই থাকবে। ঠিক আছে, তো জেট প্যাডে এরকম যে আরও কিছু ব্যাপার আছে, যেমন আমরা আমাদের দরকার ছিল হচ্ছে এইটা, আমরা সেটা অ্যাক্টিভ করে ফেলছি। আমাদের এখন দরকার হচ্ছে মনে করেন আপনার থিমটা
রেসপন্সিভ না, সেই ক্ষেত্রে আপনি মোবাইল থিম একটা এনাবল করে দিতে পারেন, আপনার সাইটটা মোবাইল থেকে দেখলে রেসপন্সিভ ওইভাবে করেই আসবে। এখানে আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে এগুলো ডিএক্টিভ কেন বুঝলাম না, এটা তো অ্যাক্টিভ থাকার কথা ছিল। এটা লোকাল হোস্টের কারণে সম্ভবত ইনঅ্যাক্টিভ বা ডিএক্টিভ। তারপরে যে শেয়ারিং, এই শেয়ারিংটাও মজার একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার এখানে মনে করেন অ্যাক্টিভ করে দিলেন, শেয়ারিং কি মানে আপনার যদি কোনো ব্লগের পোস্ট থাকে সেই পোস্টগুলোকে যদি আপনি শেয়ার অপশন রাখতে চান বা শেয়ার প্লাগইন, অনেকগুলো শেয়ার প্লাগইন থাকে না, এই যে শেয়ারিং দেখেন যে আপনার একটা ব্লগ পোস্ট পড়ছে ওখানে একটা শেয়ার একটা বাটন আছে, ও বাটনে ক্লিক করলে পোস্টটা ফেসবুক টুইটার মানে এরা যেভাবে করে শেয়ার দেয় দেখেন, এদের শেয়ার এইখানে একটা আপনি শেয়ার করতে পারবেন। তো এটা নিয়ে এখানে টেনে ছেড়ে দেন, ছেড়ে দেন এখানে, এখানে ছেড়ে দেন। তো এগুলো কোথায় যাবে, এটা জাস্ট আপনি কোথায় নিচে যাচ্ছেন সেখানে দেখাই দিতে হবে এটা আপনাকে, ঠিক আছে, যে আপনি ফ্রন্ট পেতে যাচ্ছেন নাকি আপনি শুধুমাত্র পোস্টে যাচ্ছেন। তো আমরা পোস্টে চাই, শুধুমাত্র পোস্টে চাই, আমরা সেভ দিলাম। তো পোস্ট কোনগুলো আমাদের, পোস্ট আমরা ডেফিনেটলি জানি পোস্ট হচ্ছে আমাদের এই যে এখানে যেটা আছে এটা পোস্ট। তো আমি এটা ক্লিক করলাম, আসছে। তো একটা প্লাগইনই কিন্তু অনেক কাজ করতেছে এভাবে করে। জেটপ্যাকের অনেক অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনারা খুব ইজিলি ইউজ করে আপনারা আপনাদের সাইটকে মানে পারফেক্ট বানাতে পারবেন। তবে এখানে যতটুকু বুঝতে পারতেছি এগুলোও কিন্তু অ্যাক্টিভ থাকে। তো মেবি আমি শিওর না, লোকাল হোস্টে কাজ করতে সুবিধায় হয়তো এগুলো এগুলো অ্যাক্টিভেট হচ্ছে না, কারণ এগুলো যতগুলোই আছে সবগুলোই কিন্তু অনলাইন, এগুলো সবগুলোই কিন্তু অনলাইন দেখেন। তো এই জন্য হয়তো হচ্ছে না বা আদার যে কোনো কারণে এগুলো হয়তো হচ্ছে না। তো আপনারা চেষ্টা করে দেখুন যদি পারেন বা আপনাদের অনলাইনে যদি সাইট থাকে তাহলে এগুলোকে আপনি অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ ওই যেটা বলেন অমনটাই অনেকটা যে এই যে এখানে বলছে নোবডি লাইক ডাউন টাইম এন্ড দ্যাটস ওয়াই জেটপ্যাক মনিটর ইজ অন দ্য জব কিপিং ট্যাবস অন ইয়ার সাইট অ্যাজ সুন অ্যাজ মেনি ডাউন টাইম ইজ ডিটেক্টেড, মানে সার্ভার জাতীয় ব্যাপারগুলো মেনটেন করবে। ইউ উইল রিসিভ অ্যান ইমেল নোটিফিকেশন অ্যালার্ট হোয়েন অ্যালার্টিং ইউ টু দ্য ইস্যু, মানে এই যে সাইট যদি কখনো ডাউন হয় বা সাইটে যদি কোনো প্রবলেম থাকে সেটা এখানে দেখাই দিবে। হ্যাঁ ওয়ার্ডপ্রেসকে মনিটর করতেছে। তো এখানে আরও ফিচার আছে, একটু নিয়ে ডিসক্রাইব করার মতো সময় আমাদের আসলে এত শর্ট টাইমে নাই। আচ্ছা এটা গেল, দেন এরপর আমরা পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট। তো এটা হচ্ছে এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেসের এবং অনেক পপুলার একটা প্লাগইন। তো আমরা আবারও প্লাগইন থেকে অ্যাড নিতে যাই, মানে আপনারা যখন একটা ওয়ার্ডপ্রেস সাইট লাইভ করবেন অবশ্যই এই প্লাগইনগুলো ইনস্টল থাকতে হবে। জেটপ্যাক ম্যান্ডেটরি না, বাট ইওসটা এই এসইওটা ম্যান্ডেটরি, কারণ প্রতিটা সাইটেই এসইও দরকার, প্রতিটা সাইটেই আর্গুমেন্ট দরকার কমেন্ট প্রোটেকশনের জন্য, স্প্যামের জন্য। এই যে এইটা ওয়ার্ডপ্রেস এসইও বাই ইওস্ট, তো এটাকে আমরা ইনস্টল করি আবারও। এখানে ইনস্টল দিলে ওকে করতে হবে আর ক্যান্সেল দিলে ক্যান্সেল, আমরা ওকে করলাম, দেখছেন ডাউনলোড হয়েছে কতবার, আরে 18 মিলিয়ন প্লাস। দেখেন ডাউনলোড কিন্তু হয় এই যে ওয়ার্ডপ্রেস ডট অর্গ প্লাগ ইন এই সিডিএন থেকে ডাউনলোড হয়, সো মাস্ট বি নেট দরকার হয় আমাদের। তবে আপনাদের যদি আগে থেকে ডাউনলোড থাকে এরকম তাহলে জাস্ট ওটা ওই যে কপি করে নিয়ে গিয়ে আপনি এখানে স্টার্ট করে দিলেন তাহলেই কিন্তু কাজ করবে। আচ্ছা এটাও সেম একই কাজ করতেছে, তো আমরা এটাকে কি করব এখন, আমরা এটাকে জাস্ট ওপেন করি, আমরা এটাকে ম্যানুয়ালি ইনস্টল করব। তো এরকম অনেক প্লাগইন থাকবে যেগুলো এখন ঝামেলাপূর্ণ, মানে প্লাগইনগুলোর সাইজ বড়, ওরা ডিরেক্টলি ইনস্টল নিতে পারে না, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডাউনলোড করে আমরা এগুলোকে ইনস্টল করবো। ডেসক্রিপশনে আসি,
ডাউনলোড করি। এটা অবশ্যই আমরা একদমই ডিরেক্টলি আমরা ইনস্টল করি আমাদের ডিরেক্টরির মধ্যে। প্লাগ ইন ইনস্টল্ড, দেখেন 1 Mbps এর উপরে তাও এটা ইনস্টল নিতে পারে না, ঠিক আছে, কারণ এটা ব্যান্ডউইথ অনেক বেশি টানে। তবে হ্যাঁ, যদি আপনার নেট স্পিড অনেক ফাস্ট হয় সেক্ষেত্রে তো এগুলো 30 সেকেন্ড না, 2-3-4 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে, সেক্ষেত্রে এত ঝামেলা করবে না। তারপরে আরও ব্যাপার আছে যে আপনার ওয়ার্ডপ্রেস সাইট ম্যাক্সিমাম কত MB পর্যন্ত ফাইল আপলোড করার কনফিগারেশন রাখে বা ক্ষমতা রাখে, এটা একটা ব্যাপার। তো আমরা এখানে কী পাইলাম, এটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করি। ওকে, এক্সট্রাক্ট করলাম, ওয়ার্ডপ্রেস SEO নামে একটা ফাইল চলে আসলো। সো এখন আমরা যদি এই প্লাগ ইন ইনস্টল প্লাগ ইনসে যে ক্লিক করি আবার, তাহলে দেখতে পারবো যে ওটা চলে আসছে, দেখেন আসছে চলে। তো এখন অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করলে এখানে একটা আলাদা মেনু তৈরি হবে আবার, সেটা হচ্ছে এই যে SEO, ঠিক আছে। সো এগুলোর দরকার নেই। এখানে একটা মেসেজ দিছে যে SEO ইস্যু, ইওর থিম কন্টেন্টস এ মেটা ডেসক্রিপশন হুইচ ব্লক ওয়ার্ডপ্রেস SEO ফ্রম ওয়ার্কিং প্রপারলি, প্লিজ ভিজিট দ্য SEO ড্যাশবোর্ড অ্যান্ড ফিক্সড টু SEO ড্যাশবোর্ড টু ফিক্স দিস। তো বলছে আমরা যখনই আমাদের থিমটা আর এই প্লাগ ইনটা একটা সাইটে আসে, তখনই এই প্লাগ ইন আগে ডিটেক্ট করে যে আমাদের থিমের মধ্যে মেটা ডেসক্রিপশন কোনো ট্যাগ আছে কি না। সো ডেফিনেটলি আমাদের থিমের মধ্যে আছে, আমরা ইউজ করছি, যখনই দেখতে আসে তখনই বলছে যে এটা আছে। সো এটাকে ডিলিট করতে হবে ইন অর্ডার টু এই প্লাগ ইনটা প্রপারলি কাজ করার জন্য। সো আমরা এখানে SEO ড্যাশবোর্ডে গিয়ে এটাকে ফিক্স করতে পারি, অথবা বলতে পারি যে আই নো ডোন্ট বাগ মি, মানে আমি জানি এটা আছে, তো দরকার নেই এখানে সিল্ডে সিল্ডি করার। আমরা এখন যাচ্ছি যে SEOতে যাবো, যে জেনারেলে যাবো, জেনারেলে গিয়ে কিছু সেটিংস আছে এখানে বলছে, এখানে নর্মালি আপনাকে ফিচারগুলো দেখায় দিবে যে এখানে কী কী ফিচার আছে। দেন আপনাকে যেতে হবে টাইটেল অ্যান্ড মেটা আছে, এখানে গিয়েই পাবেন। আচ্ছা দেখেন, তো এখানে বলছে যে জেনারেল, ওই একই মেসেজ আবার দিছে। তো এখানে জেনারেলে এসে অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনি আপনার সাইটটাকে SEOর জন্য পুরো কম্পিটেবল করে তৈরি করতে পারেন। যেমন জেনারেলে দেখেন যে এনফোর্স রিরাইট টাইটেল, আমরা যে টাইটেলটা ইউজ করতেছি সাইটের জন্য সেই টাইটেলটা আমরা চাইলে রিরাইট করতে পারি, এবং সেই টাইটেলটা সেপারেট কীভাবে হবে, সেপারেট বলতে কোনটা বোঝাচ্ছে আমি দেখাই ফেলুন। আমাদের যে এখানে টাইটেল আসে না, আমাদের প্রথমে কী আসে, যাও একটা সাইটের নাম, এই যে হোম, যেমন এটা আমাদের হোম পেজ, এই যে হোম পেজে আছে সেখানে হোম টাইটেলটা দেখাচ্ছে, আর এটা কি সাইটের টাইটেল, এটা কিন্তু আমাদের পেজের টাইটেল, এটা সাইটের টাইটেল। তো এখানে বলছে যে সেপারেটরটা কি, এই যে দেখেন একটা ড্যাশ দেয়া আছে, এটা কিন্তু সেপারেটর। তো আপনি যদি চান যে না আমি এইটার সেপারেটর দিব, দিলেন, দিয়ে সেভ দেন, এখন রিফ্রেশ দেন, আসছে চেঞ্জ, চেঞ্জ কিন্তু আসছে। সো এখান থেকে মেনটেন করা যায়। দেন মনে করেন হোম পেজ, হোম পেজের এখানে বলছে যে এখানে আলাদা আলাদাভাবে ডেসক্রিপশন লিখতে পারবেন, এই যে বলে দিছে যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ফর ফ্রন্ট পেজ বাই এডিটিং দ্য ফ্রন্ট পেজ স্টাইল। তারপরে বলছে যে পোস্ট টাইপ, আসলে এই প্লাগিনগুলো এত বড় বড় প্লাগিন, একটা প্লাগিন নিয়ে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট লেকচার দিতে হয়, মানে প্লাগিনগুলো ছোটো ছোটো না। সো ফুল কনফিগারেশন যদি করতে হয় আপনাকে ম্যানুয়ালি এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে এগুলো সেট করতে হবে, ঠিক আছে। আমি সিম্পল আপনাদেরকে কিছু সেটিংস দেখাই, যেমন সোশ্যালে আসি। আচ্ছা এখানে এটা বুঝতেই পারতেছেন যে SEO অবশ্যই সোশ্যাল মিডিয়ার সঙ্গে রিলেটেড। সো এখানে আপনার ফেসবুক URL, টুইটার URL এগুলো অ্যাড করে দিতে পারেন, যেটা আপনাকে SEOর জন্য অটোমেটিক্যালি হেল্প করবে, অটোমেটিক্যালি হেল্প করবে এখানে। তো এগুলো দিতে পারেন এখানে, অথবা পেজের আইডি কোড দিলে অটোমেটিক্যালি এখানে আপনি কাস্টম ইমেজ অ্যাড করতে পারেন। এখানে অ্যাড করলে অটোমেটিক্যালি এই প্লাগিনের আন্ডারে যা স্টাইল আছে সেগুলো পাবে, আর এখানে অ্যাড করলে আপনার নিজস্ব কাস্টম স্টাইল এখানে অ্যাড করতে পারবেন, দেখেন এখানে। আর এরপর XML সাইটম্যাপ,
সাইট ম্যাপের কথা আগে মানে বলছিলাম যে সাইট ম্যাপ হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনার এই একটা ওয়েবসাইটের সকল পেজ, পোস্ট, আর্কাইভস, তারপরে অথর্স এদের একটা লিস্ট দেখাবে আলাদা একটা পেজে, বা গুগল যে আপনার সাইটটাকে ইন্ডেক্স করবে কার উপর ডিপেন্ড করে, আপনার সাইটের সাইট ম্যাপের উপর ডিপেন্ড করে ইন্ডেক্স করে। সো এই একটা সাইট ম্যাপ থাকা এই জন্য জরুরি, আর এই জন্যই এই এসইও প্লাগইনের মধ্যে অটোমেটিকলি বিল্ট ইন থাকে এটা। তো এক্সএমএল সাইট ম্যাপ আমরা যখন এখানে ক্লিক করব, দেখেন যে এখানে বলতেছে যে নো পোস্ট ফাউন্ড, তো আমাদের কোনো সাইট ম্যাপ জেনারেট করা নাই, এই জন্যই এমনটা দেখাচ্ছে। সেভ চেঞ্জ দেই। আচ্ছা, প্লাগিনের সব ব্যাপারগুলো আমি আপনাদেরকে আবারও বলি, প্লাগিনের সব ব্যাপারগুলো কিন্তু আমার পক্ষে ডিসক্রাইব করা পসিবল না, এই কারণেই পসিবল না, আপনাদেরকে একটু আগে বলে দিছি যে এটা এক একটা প্লাগিন যদি আমি কনফিগার করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানে এটা দেখি মানে মনে করেন যে এই যে 10টা প্লাগিনের কথা বলছি এগুলো দেখাতে 2-3 ঘন্টা পার হয়ে যাবে। আপনাদেরকে আমি নাম আর সেটিংসের অপশনগুলো সাজেশন করতেছি, আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখবেন, যদি কোথাও প্রবলেম হয় তো আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে ওখানে দিবেন, অথবা আমাকে পার্সোনালি মেইল দিবেন, আমি পরে ওগুলো রেফারেন্স লিঙ্কগুলো দিয়ে দিব। আর আমার আর একটা ইচ্ছা আছে যে এই যে প্লাগিনগুলো যেগুলো আপনাদেরকে ডিটেলস ইনস্টলেশন কনফিগারেশন দেখাতে পারতেছি না, আমি মোটামুটি এগুলো এক একটা প্লাগিন নিয়ে এক একটা করে টিউটোরিয়াল তৈরি করবো, করে ওগুলো আপনাদেরকে আমি দিব, তাহলে আপনাদের হেল্প হবে এগুলো। তো আচ্ছা, এখানে একটা আমাদের এরর দেখাচ্ছিল, ঠিক আছে, তো এই এররটা আমরা ফিক্স করে ফেলি, নাহলে বারবার দেখাবে এটা। এবং এই মেটা ডেসক্রিপশন যদি আমাদের থিমের ইন্ডেক্স ফাইলে থাকে সো এই প্লাগিনটা ঠিকভাবে কাজ করবে না, সো আমরা এটাকে ফিক্স করি। আচ্ছা, দেখেন যে এই যখনই ফিক্স করলাম তখনই কিন্তু এটা আমাদের হেডার ডট পিএসপি টু এরকম নামে এই এই নামে আমাদের ডিরেক্টরিতে সেভ হয়ে গেছে এই ফাইলটা। তো কেমন করে বুঝবেন সেভ হয়েছে, ডাব্লুপি কন্টেন্ট বাইরে আসেন, এটা অবশ্য হিডেন থাকে, হিডেন কন্টেন্ট থিমস, এই যে এখানে সেভ হয়ে গেছে ফাইলটা, মানে ফাইলটা না ওই লাইনটা সেভ হয়েছে এখানে এইভাবে, ঠিক আছে, এই যে লেখা আছে ওয়ার্ডপ্রেস এসইও ব্যাকআপ। তো এভাবে করে আপনারা চেষ্টা করেন যে এগুলোকে, এই যে এখানে ইনফো আছে আপনি যেটা সাইটের নাম, অল্টারনেটিভ নেম, এগুলো সবই চুজ করতে পারবেন এখান থেকে। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটা প্লাগিনে আরও প্লাগিনগুলো আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে আরও দেখাতে হবে। তো ইউওস্ট গেল, আর এটা হচ্ছে ডাব্লুপি অপটিমাইজ। এই ডাব্লুপি অপটিমাইজ প্লাগিনটা অনেক কাজের, এটা মূলত একটা ওয়ার্ডপ্রেস সাইটের ডাটাবেস থেকে শুরু করে ওভারঅল সব কিছুকে অপটিমাইজ করে, কারণ অনেক সময় দেখা যায় ডাটাবেসে অনেক আনওয়ান্টেড ফাইল, আনওয়ান্টেড অনেক অনেক কিছু চলে আসে যেটা আপনার সাইটের লোডিং স্পিডটাকে অনেকটাই কমাই দিবে। সো এই ডাব্লুপি অপটিমাইজ যদি আপনি করেন, যদি ইনস্টল থাকে আপনার সাইটে, তাহলে কি হবে, এখানে বলে দিচ্ছে যে রিমুভ স্প্যাম অ্যান্ড আনঅ্যাপ্রুভড কমেন্ট, ক্লিন আপ ট্রেস পোস্ট অ্যান্ড কমেন্টস, ক্যান রিমুভ অল ট্র্যাক ব্যাকস অ্যান্ড পিং ব্যাকস, মানে অনেক অপশন আছে এখানে। তো আমরা যেমন ওই যে আকিসমেট ইউজ করলাম, তারপর কি জেট প্যাক ইউজ করলাম, ওই একই সার্ভিসগুলো কিছু কিছু এখানেও আছে, ঠিক আছে। তো আমরা এটাকে ডাউনলোড করি, বললাম এটাকে আমরা এক্সট্রাক্ট করি, অপটিমাইজ চলে আসছে। এখন আমরা জাস্ট ইনস্টল প্লাগিনে ক্লিক করি। আচ্ছা, ডাব্লুপি অপটিমাইজ আসছে, আমরা অ্যাক্টিভেট করি। দেখেন এখানে কিন্তু চলে আসছে ডাব্লুপি অপটিমাইজ, এখানে যাই আমরা এবার। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে সব প্লাগিন কিন্তু লোকাল হচ্ছে ঠিকমতো কাজ করবে না, ঠিক আছে, ওই জন্য আবার মনে করি না যে প্লাগিনটা হয়তো বা আসলেই কাজ করতেছে না বা প্রবলেমেটিক এমনটা না। আচ্ছা, এখানে দেখেন এ কিছু আমাদেরকে সামারি দিচ্ছে যে আমাদের এই সাইটে
ক্লিন অল পোস্ট রিভিশন, মনে করেন আমরা একটা সাইট একটা পোস্ট তৈরি করছি বা পেজ তৈরি করছি, ওখানে গিয়ে কিছু কন্টেন্ট এডিট করছি, রিমুভ করছি, মানে রিভিশন তৈরি হয়েছে না? সো এখানে অলরেডি সে দেখাচ্ছে যে 27টা পোস্ট রিভিশন তৈরি হয়েছে আমাদের ডেটাবেজে, পোস্ট রিভিশন তৈরি হয়েছে। এই পোস্ট রিভিশন কিন্তু আমাদের সাইট লোড করতে অনেক বেশি সময় বাড়া যায়। তারপর কি হয়েছে, অটো ড্রাফট, 2টা অটো ড্রাফট তৈরি হয়েছে ডাটাবেজে হয়েছে, কিন্তু অন্য কিছু কোথাও না। তারপরে নো স্প্যাম কমেন্ট, তারপরে এখানে ম্যাক্সিমাম এখানে যে যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলো মূলত ডেটাবেজ রিলেটেড। তো ডেটাবেজ যখন ভারী হয়ে যায় একটা সাইট কিন্তু তখনই ফেল করে। সো অলওয়েজ ডেটাবেজ অপটিমাইজ করতে হবে আমাদেরকে। আপনারা যদি এটা নিয়ে নেটে সার্চ করেন বা নেক্সট টাইম যদি কখনো আপনারা এটা নিয়ে অ্যানালাইজ করে দেখেন যে ডাটাবেজ ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ অপটিমাইজেশনের উপরেই একটা ওয়ার্ডপ্রেসের সাইট পারফরমেন্স নির্ভর করে, ঠিক আছে? সো অলওয়েজ এই প্লাগিনটা আপনারা ইউজ করবেন যাতে করে আপনাদের সাইটের পারফরমেন্সটা ভালো থাকে, এবং চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন যেন এই প্লাগিনটা অপটিমাইজ করেন যদি এরর পায় আর কি। তো এভাবেই করতে পারেন। তো এখানে আমরা টেবিলসে আসি। টেবিলসে আসলে এখানে দেখেন আমাদের এখানে এই সাইটটা, আমাদের সরি আমাদের এই ডেটাবেজ, এখানে যে ডেটাবেজটা আছে খেয়াল করেন ডেটাবেজের সাইজ কত, 2.2 MB। এখানে টেবিল কটা দেখাচ্ছে, 33টা টেবিল, কিন্তু 33টা টেবিল তো আপনাদের ক্লাসের না, এখানে আরও আমাদের ক্লাস ছিল সেগুলোও আছে, যেমন ব্যাচ 5, তারপরে এখানে ব্যাচ 1 এখানে আছে। আপনাদের টেবিল কোনটা, সরি ব্যাচ 5 ব্যাচ 1 আছে আপনাদের টেবিল হচ্ছে, দেখলাম এই যে WP প্রিফিক্স যেগুলোতে আছে দেখলো, এগুলো হচ্ছে আপনাদের টেবিলগুলো। সো এটা হচ্ছে বলছে যে টেবিল বা টেবিলের লিস্টগুলো দেখাই দিচ্ছে যে আমাদের ডেটাবেজের নাম হচ্ছে RS ক্লাস, যেটা আমরা আগে থেকেই জানি, আর টেবিলস। এরপর আছে সেটিংস, মানে দেখছেন যে এখানে আমাদের ডেটাবেজের সব ইনফরমেশনগুলো আমরা এখানে পাচ্ছি। এরপর বলছে যে কতদিনের হিস্টোরি সেভ রাখবে, কতদিনের হিস্টোরি এখানে সেভ রাখতে চান। তো এখানে 2 থেকে 10 সপ্তাহ বেশি আছে, 10 সপ্তাহ পর্যন্ত আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এই সেটিংসগুলো করে নেবেন। আমি এখন এখানে আসি অপটিমাইজারে, এখানে এসে জাস্ট কী করবো, প্রসেস। তবে এই প্রসেস করার আগে আপনাদের একটা থিঙ্ক মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ডেটাবেসটা ব্যাকআপ নেয়া, যদি রিমোট সার্ভারে ডেটাবেস হয় ব্যাকআপ নেবেন, যদি কখনো ফেল করে অপটিমাইজ করতে তাহলে ডেটাবেস ব্রেক করতে পারে। তো ডেটাবেসটা ব্যাকআপ নিয়ে দেন প্রসেস দিবেন। অপটিমাইজ হলে অ্যাটলিস্ট কিছু স্পেস বাঁচবে। এটার নাম হচ্ছে WP অপটিমাইজ, লিখে রাখতে পারেন, আর আমি সাথে আপনাদেরকে এই ডকটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন যে কি কি এখান থেকে রিমুভ হলো, সবগুলো রিমুভ হওয়ার পর বললো যে এই ডেটাবেসটা সে অপটিমাইজ করে নিল, তার মানে ডাটাবেসের স্পিডটা বেড়ে গেল। দেখেন এখানে যদিও বলছে যে কোনো ডেটাবেসের স্পেস সেভ হয়নি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ না সাইজ তো কমেনি, কিন্তু এগুলো তো ছিল কি, এটাকে কি বলে, ভার্চুয়াল কিছু স্পেস থাকে না, মেমোরি ধরে থাকে। যেমন আমরা এই যে আমি যেমন আমার ল্যাপটপে একটা ইউজ করতেছি, যে দেখাই এখানে এই যে যেমন র্যাম ইউজ হয়েছে 100%, CPU ইউজ হয়েছে 100%, আমি যখন এখানে ক্লিক করবো মানে ট্রেস থেকে ও মেমোরিটা ডিলিট করে দিবে, কিন্তু র্যামটার স্পেস কি কমাইতে পারবে, পারবে না। শুধু ব্যাপারটা তো কিন্তু এমনটাই, হ্যাঁ টেম্প ফাইলগুলোকে রিমুভ করে দিতে পারবে, এটাই হচ্ছে অপটিমাইজ। আচ্ছা দেন না ডেটাবেসটা বড় কারণ এখানে, ডেটাবেসটা বড় কারণ এখানে আরও 2টো ক্লাসের টেবিল ইনস্টল আছে, বাট ডেটাবেসটা এত বড় না, এটা আপনার নেয়ার 0.7 MB মতো হবে, 1 MB না ডেটাবেসের সাইজ আপনাদের এটা। হ্যাঁ তো যাই হোক এটা একটা প্লাগ ইন। দেন কন্ট্যাক্ট ফর্মের কাজটা আগে দেখাইছি না, কন্ট্যাক্ট ফর্ম কীভাবে অ্যাড করতে হবে, কীভাবে কী করতে হবে। আর WT টোটাল ক্যাশ, এই প্লাগিনটা কনফিগারেশন একটু কঠিন, ম্যানুয়াল ছাড়া আপনারা ইজিলি এটাকে কনফিগার করতে পারবেন না, মানে ব্রাউজার ক্যাশিংগুলোকে কন্ট্রোল করে।
এখানে বলছে দ্য ইজি ওয়েব পারফরমেন্স অপটিমাইজার, এখানে ইউজিং ক্যাশিং ব্রাউজার পেজ অবজেক্ট ডেটাবেজ। আসলে এত ডেসক্রিপশন না দিয়ে আগে ইনস্টল দিই। এই প্লাগইনটা আগে কখনো ইউজ করছিলেন আপনারা কেউ? এটা কনফিগারেশন একটু ঝামেলাদায়ক। দেখাচ্ছি যাতে করে আপনারা যদি প্রয়োজন পড়ে কখনো ক্যাশিং এর জন্য সেই ক্ষেত্রে না আমি যে অপটিমাইজ ইউজ করি আমি ওই জন্য, হ্যাঁ এই জন্য আমি আসলে এই এটাই আমার ইনস্টল করা আছে সাইটে, বাট আমি কখনো ভুলে ওটাকে অ্যাক্টিভেট করি না। না আপনারা মাথায় রাখতে হবে যে আপনারা যদি সপ্তাহে বা মাসে, সপ্তাহে না যদি মাসে দুবার ডাটাবেস অপটিমাইজ করেন তো সাইট অনেক ফাস্ট থাকবে। মানে ক্যাশিং সফটওয়্যার লাগে এটা আসলে, মানে যারা বলে যে ক্যাশিং লাগবেই এটা ভুল। এই যে পারফরমেন্স মেনু পাবেন যখন আপনারা, হ্যাঁ দিবেন সমস্যা কি, তো এই ডাব্লিউসি টোটাল ক্যাশ যখন ইনস্টল করবেন তখন এই পারফরমেন্স নামে একটা মেনু পাবেন। তো মেনু পাওয়ার পর এখানে অনেক অপশন আছে, তো এত কিছু তো এখানে নাড়াচাড়াচ্ছে, এখানে সার্ভার ইনফরমেশন বা অনেক কিছু দেখায়। আপনাদের যদি কখনো মনে হয় যে সাইটের এই যেমন রাসেল ভাই বললেন যে ওনার সেভ করে রাখে হিস্টোরিগুলো, তো জাস্ট সিম্পলি এই যে এখানে ক্লিয়ার করে দিবেন। আমি জাস্ট এতটুকু করি ইনস্টল দিলে, এগুলো আমি হাত দিয়েও ধরি না কখনো, জাস্ট এমটি অল ক্যাশেস ডিলিট করে দিয়ে বাস আমার সাইট ওকে, আবার পরে আবার ডিঅ্যাক্টিভেট। কারণ প্লাগইনটা তো অনেক বড়, প্লাগইনটা তো অনেক বড়, এত বড় প্লাগইন যদি আমি ইনস্টল রাখি তাহলে তো আমার সাইট নর্মালি তো মানে 7 MB একটা প্লাগইন মানে কি? আচ্ছা এরপর আপনাদের জন্য সবচেয়ে মজার প্লাগইন দুটো আমি দেখাই, সেটা হচ্ছে যে আগে এটা দেখাই লিমিটস লগ ইন অ্যাটেম্পটস। তো লিমিটস লগ ইন অ্যাটেম্পটস জেনারেলি বর্তমান যে সি প্যানেলগুলো আছে, সি প্যানেলে যদি আপনি ওয়ান ক্লিক ইনস্টল করেন ওয়ার্ডপ্রেস, তো ওরা ইয়ে করে এই লিমিটস লগ ইন প্লাগ ইনটা ইনস্টল করার জন্য অটোমেটিক্যালি মেসেজ দেয়। আপনারা আমি জানি না আপনারা এটা কখনো দেখছেন কিনা, তবে আমার আমি যতগুলো সি প্যানেল ইউজ করছি এখন পর্যন্ত সবগুলোতেই আমি দেখছি এই অপশনটা আছে, যে যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন একদম শেষের নিচের দিকে গিয়ে দেখবেন যে এই প্লাগ ইনটাকে অটোমেটিক্যালি ইনস্টলেশনের জন্য একটা অপশন দেয়। আমিও ন্যাচারালি ম্যানুয়ালিটাকে প্রেফার করি, কারণ যখন আপনি যখন অটো ইনস্টল করবেন আপনার ডেটাবেসকে আপনি নিজের নামে নিতে পারবেন না, টেবিল প্রিফিক্স নিজের নামে নিতে পারবেন না, এটা ঝামেলা। মানে এগুলো কি শিখানোর জন্য জাস্ট দেখা আর কিছু না। তাহলে লিমিট লগইনস, লিমিট লগইনস এর কাজটা অনেক ভালো এইটা, এই অ্যাটলিস্ট এই প্লাগইনটা আপনারা যদি আর কোনো কিছু ইনস্টল নাও রাখেন এই প্লাগইনটা ইনস্টল রাখবেন। এবং
আপনি এখানে রেটিং করে দিতে পারবেন, যে আপনি এখানে মনে করেন, আমি দেখাচ্ছি লিমিটস লগ ইন, মনে করেন আপনি বলতেছেন যে দুবারের বেশি যদি পাসওয়ার্ড ভুল করে কোনো ইউজার, তার আইপি ব্লক, আইপি ব্লক, হ্যাঁ ওর পারবেই না রিলিজ করতে। এই যে এখানে আছে সেটিংস থেকে, আপনি যতক্ষণ পর্যন্ত ওকে ওর আইপিকে রিলিজ করে দিবেন না ততক্ষণ পর্যন্ত লগ ইন করতে পারবে না। তবে হ্যাঁ এখানে ব্যাপার আছে যে এখানে কতবার সে রিট্রাই করতে পারবে, কত কত মিনিট পর সে লগ আউট হবে, এখানে আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারবেন এগুলো, মানে এই শুধু এই একটাই পেজ আর কিছু না। তারপরে বলছে যে এইটা দরকার নাই, নোটিফাই অন লক আউট, মানে আপনি যদি চান যে এখানে লক হয়েছে একটা আইপি, এটা আপনাকে নোটিফাই করে জানান, এটা আপনার উচিত নেয়া। কারণ দেখা গেল অনেকে হ্যাকিং না, মানে সে ভুল না বুঝে করতে গিয়ে ইয়ে হয়ে গেছে, আপনাকেও চিনে না, কোথায় কন্ট্যাক্ট করবে। না মজা করলে তো তার দরকার নাই, মানে তবে বুঝে শুনে এটা করার ব্যাপারটা। আমার আমার গত বছর এরকম একটা প্রবলেম হয়েছিল আমার বাংলা ব্লগটায়, তো প্রতি মুহূর্তে দেখতেছিলাম 10-12টা করে পোস্ট আসতেছিল এবং স্প্যাম কমেন্ট আসতেছিল। তা আমি মানে বিপদে পড়ে, আমি এই প্লাগিনটা ইউজ করি লাস্ট আপনার 1.5 বছর হবে, এর আগে ইউজ করতাম না প্লাগিনটা, তো এরকম প্রবলেম শুরু হয়ে গেছে। তো এই প্লাগিনটা ইনস্টল করার আগে আরেকটা প্লাগিন ইউজ করছিলাম, নামটা ভুলে গেছি, তো ওই প্লাগিন কিছুতেই হ্যান্ডেল করতে পারতেছিল না, ঠিক আছে, এবং নতুন নতুন অনেক ইউজার জেনারেট হয়ে যাচ্ছে, তো তখন তো আমার ডাটা বেজের অবস্থা 12টা বেজে যাবে। তো জাস্ট এই প্লাগিনটা ইনস্টল দিয়ে ইয়ে করে দিলাম, ওই 3 দিনের জন্য আমি অপশনটা দিয়ে রাখছিলাম যে দুইবারের বেশি যদি ইয়ে করে ফেল করে তাহলে ব্লক, মানে ইনস্টল দেওয়ার মাত্রই দেখি যে না ঠান্ডা হয়ে গেছে সব। তো এগুলো খুব ভালো প্লাগিন এবং আপনারা অবশ্যই এই লগ ইন অ্যাটেম্পটস প্লাগিনটা ইনস্টল করে রাখবেন। এটা যখন কোনো আইপিকে লগ ইন ইয়ে করবে ব্লক করবে, তখন লিস্ট নিচে একটা দেখতে পারবে, নিচে লিস্ট আইটেম থাকবে কয়টা আইপি লক করছে। জাস্ট আপনি যদি চান যে সবগুলোকে ইয়ে করবেন রিলিজ করবেন, সবগুলো সিলেক্ট করে রিলিজ করে দেন, তাহলেই রিলিজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ লগ ইন লকডাউন, হ্যাঁ আচ্ছা। তো এটা সেটিংসগুলো হচ্ছে এইটা যে আপনি কতটা রিট্রাই তাকে দিতে চাচ্ছেন, মানে সে কতবার ট্রাই করতে পারে, 4 বার 2 বার আপনার ইচ্ছা, যতবার দিবেন আপনি দিতে পারেন, কত মিনিট পর সে অটোমেটিক্যালি লগ আউট মানে লক আউট হয়ে যাবে, এটা অবশ্যই বাড়াই দিবেন অবশ্যই, মানে 60 মিনিট, 1 ঘন্টা হলে 60 মিনিট, 2 ঘন্টা হলে 120 মিনিট, আবার 2 দিয়ে রাখেন না, তাহলে কিন্তু 2 ঘন্টা না মিনিট হিসেবে আসবে এখানে। হ্যাঁ আচ্ছা বলছে যে 4 লক আউটস ইনক্রিজ লক আউট টাইম টু 24 আওয়ার, সে যদি চারবার যদি সে ইয়ে করে কি বলে এটাকে রিট্রাই করার পর ফেল করে, তাহলে 24 ঘন্টার আগে সে আর লগ ইন করতে পারবে না তার রাইট পাসওয়ার্ড দিয়েও, মানে এগুলো খুবই সেন্সিটিভ ইনফরমেশন। হ্যাঁ আর সাইট কানেকশনের ব্যাপারে বলা আছে এখানে যে ইট অ্যাপিয়ার্স টু দ্য সাইট রিচ ডিরেক্টলি, এখানে একটা সেটিংস ছিল, ওই সেটিংসটা আইপি ব্লকের একটা অপশন ছিল, প্লাগিনটা দেখেন 2 বছর ধরে আপডেট হয় না, আইপি ব্লকের একটা অপশন ছিল যে আপনি যদি চান যে আইপিটাকে ব্লক করে দিতে পারেন, সে আর কখনোই সাইট ভিজিট করতে পারবে না, অনেক লগ ইন অ্যাটেম্প হচ্ছে, তো অবশ্যই সে মিসলিড করবে কোনো কিছু। যাই হোক যখন সে বারবার রিট্রাই করবে, আপনি তো ব্লক তো হয়ে গেল তার আইপিটা বুঝে গেলেন, রিয়েল আইপিকে ব্লক করে দিবে, আমি একটা ক্রাইম করছি, আমার আমি লগ আউট করে আমি ঘুমাচ্ছি, আমার আইপিটা অন্য কেউ পাই, তারা পিসিতে চলে গেছে ধরা খেতে, সে তো সে ক্রাইম করছে, কারণ আইপি তো তার দেখাচ্ছে এখন। তবে হ্যাঁ তবে হ্যাঁ এখানে আইপি টাইমটা ট্র্যাকিং করার অপশন আবার দেয় না, এবং এগুলো তখনই দেয় যখন মানে ইনভেস্টিগেশন হয়, তখন মানে পাবলিকলি যদি দিত এগুলো ইনভেস্টিগেট করতে, তাহলে হয়তো বা এই ক্রাইমগুলো খুব কম হইতো, তাহলে মানুষের ভিতরে ভয় থাকতো যে আমার টাইম মানে কোন টাইমে আমি এক্সেস করছিলাম, আমার পিসির ম্যাক আইডি রেকর্ড থাকতো, এগুলো আইপি জাতীয় ব্যাপার, তো এগুলো আসলে ওই অথরাইজ ইয়ে ছাড়া কাউকে দেয় না। এই সমস্যাটা কিন্তু আমি পাইনি, কোনটা আপনার হচ্ছে রিয়েল আইপি তারা ব্লক করে গেছে,
খুব সিম্পল একটা প্লাগইন যে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স, আপনারা আপনাদের পুরো ওয়ার্ডপ্রেসের সাইটকে ড্রপবক্সে ব্যাকআপ নিতে পারবেন। আমি জাস্ট ড্রপবক্সে দেখাচ্ছি, এছাড়াও ব্যাকআপ নেওয়ার জন্য অনেক বড় বড় প্লাগইন আছে যেগুলো কনফিগার করতে অনেক সময় নেয়, তো আমি এত কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি না আপনাদেরকে। জাস্ট ড্রপবক্স ইউজ করে কীভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটকে ব্যাকআপ নিতে পারেন এটা দেখাবো। তো এই প্লাগইনটাকে আমরা ডাউনলোড করি। কারণ মনে করেন যে একটা থিমটা ডাউনলোড করে সে আপনার থিমের ভেতরে তো অনেক সেন্সিটিভ ইমেজ থাকতে পারে বা সাইটের ভিতরেও থাকতে পারে, সেগুলো সে ডিলিট করে দিল। ডাটাবেস তো সেই ডাটাবেস তো আপনি জাস্ট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে আপনার একই ডাটাবেসের আন্ডার আপনার চার পাঁচটা সাইট চালাতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স। ওকে আমরা প্লাগইনসে আসি, ইনস্টল প্লাগইনে যাই। আচ্ছা আমরা এটাকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ হলে দেখতে পারবো যে আমাদের এখানে একটা মেনু চলে আসবে যে WPB 2D মানে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স। তো এখানে আমরা জাস্ট যে সেটিংসটা করবো সেটা হচ্ছে ব্যাকআপ সেটিংসে যাব। ব্যাকআপ সেটিংসে গেলেই এখানে দেখাবে, আচ্ছা এখানে বলছে যে দেয়ার ওয়াজ এ ফ্যাটাল এরর লোডিং ওয়ার্ডপ্রেস, প্লিজ ফিক্স দ্য প্রবলেম লিস্টেড, ইফ দ্য প্রবলেম প্লিজ রিইনস্টল দ্য অ্যাক্টিভেট। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই সিইউআরএল এক্সটেনশন, পিএসপি সিইউআরএল এক্সটেনশন, এটা আবার এখানে এনেবল থাকতে হবে এই প্লাগিনটি ইউজ করার জন্য। সো এটাকে পাবেন হচ্ছে WWW বা আপনার যে যদি যে সার্ভার আপনি ইউজ করতেছেন সেই সার্ভারে যাওয়ার পরে সেখান থেকে আপনারা যাবেন হচ্ছে বিনে, বিন থেকে অ্যাপাচি, অ্যাপাচি ভার্সন, তারপরে কনফিগ, তারপর কনফিগে যাওয়ার পর HTTP কনফিগ এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে গিয়ে একটু সার্চ করেন CURL। আচ্ছা CURL, আচ্ছা প্লাগইনটার আমরা একটু ইয়েতে যাই, কিন্তু সিইউআরএল প্রবলেম তো ডিরেক্টলি হওয়ার কথা নয়। আচ্ছা আমরা এখানে এই প্রবলেম যখন যদি দেখায় তাহলে এখানে একটা ওরা গাইড দিয়ে দিছে যেখান থেকে আমরা সিইউআরএলটাকে ইনস্টল করতে পারবো। আচ্ছা এই নামে ফোল্ডার আছে, মুভ টু এখানে বলছে দ্য হাইড অলসো এ কপি অফ ডিএলএস নামে অ্যাপাচি। আচ্ছা দেখি এ এ লিপস SSH অ্যাপাচির ভিতর না, অ্যাপাচি 24 ফোল্ডার।
আচ্ছা এই যে এখানে একটা কথা, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যদি আপনারা এই পিএইচপি অ্যাপাচি বা মাইএসকিউএল কোনো এক্সটেনশন যদি মানে রিরাইট করেন, দ্যাট মিন্স এনাবল বা ডিজেবল করেন, তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ম সার্ভারটা রিস্টার্ট করতে হবে। এক্সিট করে দেন, দিয়ে এটাকে ইনস্টল মানে রিস্টার্ট যদি না করেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এদের কনফিগারেশনগুলো রিস্টার্টের উপরে সেটিংটা সেভ করে। এটা তো পিএইচপি ইনফোর মধ্যেই থাকে, আচ্ছা আনকমন এক্সটেনশন পিন অ্যাপাচি 24 এর ভিতরে এটা কোথায় পাই? LibSSH2 অ্যাপাচি 24 অ্যাপাচি 24 এর ভিতরে মডিউল আচ্ছা এটার প্রবলেমটা আমি নিজে চেক করে তারপর আপনাদেরকে আমি জানাবো, ঠিক আছে? এটা নিয়ে আমরা এখন আপাতত সময় নষ্ট না করি। আর এখানে একটা আছে ডাব্লুপি টাচ, ওই একইভাবে আমরা যেমন জেটপ্যাডে দেখে এসেছি একটা অপশন ছিল মোবাইল থিম, তো ডাব্লুপি টাচ বলতে যেটা বোঝানো হচ্ছে এটা যদি আপনাদের থিমটা রেসপন্সিভ না হয়ে থাকে তাহলে ডাব্লুপি টাচ এই প্লাগিনটা দিয়ে আপনাদের থিমটাকে মোবাইল ভিউয়ে রূপান্তর করে নিতে পারবেন, মানে অটোমেটিক্যালি থিমটাকে রেসপন্সিভ করে দিব ওরা। তো এর আগে ছিল আরেকটা থিম আমি ইউজ করছিলাম প্লাগইন, সেটা হচ্ছে মোবাইল প্রেস নাম ছিল, মোবাইল প্রেস, সেটা অনেক আগে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। প্লাগইনটা মনে হয় না আর আপডেট হয়েছে কোনো, তো এটাকে ডাউনলোড করি। মানে অ্যাকচুয়ালি ফুলি রেসপন্সিভ বলতে যেটা বোঝানো হয় অতটা রেসপন্সিভ হবে না, বাট আপনার সাইটটাকে মোবাইল মোবাইল কম্পিউটেবল করে দিবে যাতে করে মোবাইল থেকে দেখা যায়, এতটুকু। মানে এমনটা না যে পুরো থিমটাকে আবার রেসপন্সিভ করে দিতে পারবে, এমন যদি হয় মনে করেন যে আপনার পুরো থিমটাকে হচ্ছে প্রসেস করে মোবাইলের উপযোগী করে দেখাই দিবে, বাট থিমের ওই যে থিমটা এখন আছে ওইটার অপরটা পাবে না। আইফোন যেটা করে অটোমেটিক্যালি একটা পেজকে আপনারা অপটিমাইজ করে ছোট করে একটাই রাখে, জাস্ট ছোট করে দেয়। তো দেখেন এটাও কত বড় প্লাগইন, ছোট্ট একটু, এটা অনেক বড় প্লাগইন, আমরা এটাকে ওয়েট করি ডাউনলোড হওয়া পর্যন্ত। আমরা ডাব্লুপি টাচের ব্যাপারে যদি বলতে যাই আসলে ওটাকে এই মুহূর্তে কনফিগার করে দেখানোর মতো
অবস্থা নাই, কারণ একমাত্র মোবাইল বা সাইটটা যদি লাইভ হইতো তাহলেই পসিবল ছিল এটা দেখানো, যেহেতু এটা আমাদের লাইভ সার্ভার আমরা যেতে পারতেছি না। সো দেখি কী কী অপশন আছে এখানে। খুব বেটার হয় যদি আপনারা এই প্লাগইনের যে ফাংশনালিটিগুলো, এই ফাংশনালিটিগুলো যদি আপনারা একদম ডিরেক্টলি বিল্ট ইন করতে পারেন থিমের মধ্যে, তাহলে কিন্তু প্লাগইনের ইউজেস কমে যাবে। আর প্লাগইনের ইউজেস যখন কমবে তখন আপনার সাইট কিন্তু অনেক ফাস্ট কাজ করবে, ঠিক আছে? তবে হ্যাঁ, সব প্লাগইন কিন্তু থিমের মধ্যে ইন্টিগ্রেট করা যায় না, এটা ঠিক। তবে যেগুলো করা পসিবল প্লাগইনের কোডগুলো, হ্যাঁ ওখানে আপনাকে না, তখন ওয়ার্ডপ্রেসের কোর কোডগুলো আপনাকে বুঝতে হবে। যেমন আমরা যে ডাব্লিউপি টাচ মোবাইল প্লাগইন, এটা ইউজ না করলেও পারি, কারণ থিমটা আমাদের রেসপন্সিভ যখন হবে প্লাগইনটা ইউজ হচ্ছে না, তো আমাদের কিন্তু সাইটের লোডিং টাইম বাড়তেছে, তখন মানে কমতেছে যে দ্রুত লোড হচ্ছে। তারপরে এসিওর যে কাজগুলো, এসিও তো মাস্ট বি দরকার আছে, এসিও আপনি ইন্ডিকেট করতে পারবেন না, কারণ অনেক বড় প্লাগইন, মানে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আমরা অলওয়েজ আমাদেরকে ইউজ করতেই হবে। আচ্ছা, এখানে ডাব্লিউপি টাচে এসে আপনারা দেখেন যে থিম সেটিংসে আসি আমরা, মানে আপনার সাইটটা কেমন দেখাবে। আচ্ছা, কতটা পোস্ট দেখতে চান ব্লগের সেটা এখানে আসবে, অনেক অপশন আছে এখানে। আবার স্লাইডারও নিতে পারবেন, দেখেন স্লাইডারও নিতে পারবেন মোবাইলে। তবে এই যে প্লাগইনগুলো আছে আমরা প্রিভিউ করি একটু, কোনো সেটিংস চেঞ্জ না করি। দেখেন সুন্দর একটা সাইট না, মোটামুটি সুন্দর একটা সাইট দেখায়, কিন্তু মেনুটাই উপরে, হ্যাঁ রেসপন্সিভ মেনু দিয়ে দিছে। ট্যাবে তো না, এটা শুধু মোবাইল, ট্যাব তো সাপোর্টেড না এটা। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মোবাইল রেসপন্সিভ এটা। তো এগুলো আপনারা একটু নিজেরা চেষ্টা করে দেখেন, আমি বলি যে আপনারা চেষ্টা করলে হয়তো আরও সময় নিয়ে বেশি ইয়ে করতে পারবেন। আছে অনেক অপশন আছে এই প্লাগইনগুলো নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? আর ম্যাক্সিমাম প্লাগইনগুলো যেগুলো মোটামুটি পপুলার, এগুলোর সবগুলোরই প্রিমিয়াম ভার্সন আছে। মানে ওই যে আপনারা কে জানি একটা কথা বললেন না ক্লাসের শুরুর দিকে, যে যখন পপুলার হয়ে যায় প্রিমিয়ামে দৌড়ান। সো ব্যাপারটা অমনই, যে যখন একটু পপুলার হয়ে যাবে এটা স্বাভাবিক, কারণ আমার জিনিস পপুলার হয়েছে, আমি ফিচার বাড়াচ্ছি, পাবলিকের চাহিদা বাড়তেছে, আমি যখন আমার টাইম ইনভেস্ট করতেছি কেন এটাকে আমি পেমেন্ট নিবো না, আমি কিছু ফিচার রেখে দিছি। যেমন আমি টিউটোরিয়াল তৈরি করলে বেসিকগুলো দিয়ে দিই, যখন দেখি যে না রেসপন্স ভালো এখন পেমেন্টে আসতে হবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ তো জীবিকা নির্বাহ করতে হবে, তাই না?